দিল্লি থেকে একদল সুকুনির জাত এরা বাংলায় এসেছে, দিল্লির সুকুন জাত এরা ডেলি প্যাসেঞ্জারি করছে বাংলায় এসে, যে আমরা যে হিন্দু মুসলমান শিখ ঈসাই আমরা যে মিলেমিশে আছি, আমাদের যে ঐক্য আছে, একতা আছে, ভ্রাতৃত্ব আছে, ভালোবাসা আছে, ওই শকুনির জাতেরা ওরা সহ্য করতে পারছে না। আসিদ্দিকি ওই শকুনির জাত ওই মানুষগুলোকে বলছি, তোমরা শুনে রাখো, ভারতবর্ষের কোন রাজ্যে তোমরা সাম্প্রদায়িক আগুন লাগিয়ে তোমরা সাকসেস হয়ে যাও আমি জানি না, তবে শোনো, আমি পীরজাদা তোহা সিদ্দিকি আজকে মুন্সিরহাট বাজারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই বাংলার হিন্দু মুসলমান আমরা হাতে হাত রেখে শপথ দিচ্ছি, তোমাদের মতন সাম্প্রদায়িক দলকে, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিকে, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ সুপ্রিম জাতকে আমরা এই বাংলায় 2021 কবর দেবো দেবো দেবো, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই বলে যাচ্ছি। 2021 ভোট হবে উন্নয়নকে সামনে রেখে নয়, 2021 ভোট হবে আমার বাংলায় সম্প্রীতি থাকবে না থাকবে রে, সম্প্রীতি থাকবে না থাকবে না। মনে রাখবেন, 5 মিনিট ভুল যদি আমরা করে ফেলি, 5 মিনিট ভুলের কারণে শুধু মুসলমানরা নয় বাংলার হিন্দুকে, বাংলার মুসলমানকে 5 বছর কাঁদতে হতে পারে, চোখের পানি ফেলতে হতে পারে, 5 মিনিট ভুলের কারণে যে আমরা হিন্দু মুসলমান একে মাঠে খেলাধুলা করছি সেই খেলাধুলাটা বন্ধ হয়ে যেতে পারে, 5 মিনিট ভুলের কারণে আমরা মুসলমান হিন্দুদের দোকানে গিয়ে আমরা মাল কিনছি, হিন্দুরা মুসলমানদের দোকানে সে মাল কিনছে, এই 5 মিনিট ভুলের কারণে এই যে বন্ধ হয়ে যেতে পারে, 5 মিনিট ভুলের কারণে আমরা হিন্দু মুসলমান একই চায়ের দোকানে বসে গলায় হাত দিয়ে আমরা চা খাচ্ছি এইটা বন্ধ হয়ে যেতে পারে, 5 মিনিট ভুলের কারণে হিন্দু ভাইদের মন্দিরে আঘাত আসতে পারে, 5 মিনিট ভুলের কারণে মুসলমান ভাইদের মসজিদে আঘাত আসতে পারে, 5 মিনিট ভুলের কারণে বাপরি মসজিদের মতন আপনার বাংলায় মসজিদ ভাঙা হতে পারে, আপনার বাংলায় মন্দির ভাঙা হতে পারে, কারণ শকুনির জাত ওরা সাম্প্রদায়িক দল, ওদের কাছে ওদের মায়ের ইজ্জত নাই, ওদের বাবার ইজ্জত নাই, ওদের বোনের ইজ্জত নাই, ওদের কাছে ইজ্জত হচ্ছে কুরসির ইজ্জত, ওরা মহারাজকে চেনে না, ধর্মগুরু মহারাজকে চেনে না, ওদের সম্মান মহারাজের নাই, মহারাজের কাছে নাই, ওদের সম্মান আমাদের কাছে নাই, ওদের একটাই লক্ষ্য হচ্ছে কুরসি। আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, সাম্প্রদায়িকের বিরুদ্ধে হিন্দু মুসলমানের হাতে হাত রেখে ওদের কবর দিতে হবে, এই শপথ দিতে হবে আপনাকে আমাকে। এই যে নন্দীগ্রামে ভোট হয়েছে, সবাই বলছে শুভেন্দু অধিকারী জিতবে, আর শুভেন্দু অধিকারীও জানে আমি জিতব, শুভেন্দু অধিকারী শুনে রাখবি জানে তারাও মানে আমাদের শুভেন্দু জিতবে, কিন্তু বিজেপি আমি লিখে দিয়ে যাচ্ছি ওই বিজেপি শুভেন্দু অধিকারীকে হারাবে, কারণ শুভেন্দু অধিকারী হচ্ছে বাঙালি, বাঙালি শুভেন্দু অধিকারী জিতে যায় বিজেপির কপালে দুঃখ আছে, অতএব এই মান থেকে উঠতে দেওয়া যাবে না, অতএব একে সামনে রেখে একে ডুবাতে হবে, রাজীব ব্যানার্জিকে হারাবে, রাজীব ব্যানার্জিকে অনেক মানুষ যদি চায় তাকে জিতাবার জন্য চাইলে কি হবে, বিজেপি যা দিল্লি থেকে এসেছে তারা কিন্তু রাজীব ব্যানার্জির মাথায় পাটা দিয়ে ডুবিয়ে দিয়ে যাবে, আপনারা দেখতে পাবেন, দেখতে পাবেন, কারণ রাজীব ব্যানার্জি হচ্ছে বাঙালি, মুকুল রায় ও হারবে কারণ ও বাঙালি, ও বাঙালি, ওরা দিল্লি থেকে এসে কোনোদিন বাঙালি ক্ষমতা চালাবে দেখতে পারবে না, অতএব কলে কৌশলে ওকে হারাবে, অতএব আমরা যারা
এই বাংলার হিন্দু আছি, বাংলার মুসলমান, আমরা বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, আসুন আমরা হাতে হাত রেখে অন্তত শপথ নিই যে সাম্প্রদায়িক শক্তিকে কবর দেব। আমাদের মিলন বাংলায় যে হিন্দু মুসলমান সম্প্রীতি ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আমি বলে যাচ্ছি, রাজা ফ্যাশন কালেকশন, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালী তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরা চোক মোড়, হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নাম্বারে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে।